গুড মর্নিং, এখন বাজে 4টে। আমরা তাড়াতাড়ি করে রেডি হইনি, 5টার মধ্যেই বেরোতে হবে। আমরা যাচ্ছি প্রথমে গুরদং মার, তারপর আশা করি কালাপাতা যেতে পারবো। সবাই রেডি? 9টা গ্লাস পড়ছে, কি বর্ষাও রেডি, আমিও রেডি। এবার রওনা হবো। এখান থেকে দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো একদম পাহাড়ের পিকে বরফ জমে আছে, আর ওখানে হালকা রোদের আবাটা এসছে, দারুণ লাগছে দেখতে। আমি বুঝতে পারছি না ক্যামেরা আসছে কিনা। চলো, এখন 5:30 বাজে, আমাদের বাইক নিচে রয়েছে, অলরেডি সবাই স্টার্ট করে দিয়েছে। আমরা লেটে চলছি, আমি ভেবেছিলাম 5টায় বেরোবো, 5:30 বেজে গেছে, আমরা অলরেডি 30 মিনিট লেটে রান করছি। আমরা এখন পৌঁছে গেছি সাঙ্গু চেকপোস্টে, আর এখান থেকে আরেকটা চেকপোস্ট আছে আধা ঘন্টা দূরে, মিলিটারি চেকপোস্ট, সেখান থেকে আমরা চেক করিয়ে যাবো গুরদং ওয়ার। কালাপাতা যাওয়ার জন্য আমাদেরকে অ্যালাউ করছে না, এখানে বলছে বাইক অ্যালাউ নেই। তো তোমরা যদি আসো তো বাইকে মনে হয় না ওরা পারমিট দেবে। যাই হোক, এখন একটু আমাদের খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা ধোসা অর্ডার করেছি আর কফি কিছু খাই। এই যে বর্ষা অর্ডার নিচ্ছে এখানে, আগে চা। এই যে আমাদের ধোসা চলে এসেছে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড এর হাইয়েস্ট ধোসা ক্যান্টিন। চলো দেখে যাক খাওয়া, মানে খেয়ে কেমন লাগে। বেশ ভালো আছে, মানে এখানে যেরকম খাওয়া পাবো আশা করিনি। লাচেন থেকে গুরদংমার লেকের দূরত্ব প্রায় 66 কিলোমিটার, আর সময় লাগে 2.5 ঘন্টার মতো। এটি ভারত তথা বিশ্বের সবচেয়ে উচ্চতর লেকগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 17,800 ফুট। বরফ গলা জলে পুষ্ট এই লেক হিন্দু তথা বৌদ্ধদের কাছে পবিত্র স্থান। মার্চ মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এখানে আসার ভালো সময়। উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে -5 ডিগ্রি। এছাড়া সারা বছর এই জল বরফ জমা থাকে। গুরুদংমার শুধু একটা জায়গা নয়, ভ্রমণপিপাসু মানুষদের কাছে একটা স্বপ্ন। আমরা চলেছি পাথুরি জমিকে হার মানিয়ে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটাকে তোমরা দেখতেই পেলে, একজন দাদা বাইক নিয়ে পড়ে গেছিলো, তাকে হেল্প করলাম উপরে ওঠার জন্য। তো রিকোয়েস্ট করে রইল সবাইকে, যখনই কেউ বিপদে পড়বে সবাই একটু হেল্প করো, সবাইকে একটু হেল্প করো, এটাই কাম্য। ঠিক আছে, গুরুদম লেক চলে এসেছি। এখানে মোটামুটি আমাদের কতক্ষণ লাগে সময় আসতে? 5:30 বেরিয়েছি, এখন বেজে গেছে তোমার 9:30। তোমাদেরকে লেকের ভিউটা দেখাচ্ছি, চলো দেখাই। এখানে মোটামুটি বেশিক্ষণ থাকা যাবে না, না হলে ব্রিদিং প্রবলেম হবে। ফাইনালি আমরা দুজন, আমরা তিনজন গুরদংমার লেক পৌঁছে গেছি। মানে এটা একটা আমাদের বিগেস্ট ড্রিম ছিল যে কলকাতা থেকে আমরা তিনজন বাইক নিয়ে আসবো, একসাথে বাইক নিয়ে আসবো। তো সেটাই করেছি, আর রাস্তাটা অনেক তোমরা দেখিয়েছো, রাস্তা অনেক মানে আপস অ্যান্ড ডাউন ছিল, একবার পড়েও গেছি আর একবার পড়তে পড়তে বেঁচেছি। তো সব মিলে আমরা খুব মজা করেছি, খুব মজা করেছি। তোমরা এসো এবং তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা মজা করবে। আর একটা কথা বলতে চাইবো যে ইয়ার্স দি অ্যাডভেঞ্চার নিয়ে যাই না, আর কেউ এসছি কি না, তবে ফার্স্ট আমি এসেছি গুরদংমারে কলকাতা থেকে। বাইকটা খুব ভালো সার্ভিস দিয়েছে, মানে এও খুবই ভালো হেল্প করেছে, মানে পাওয়ার কোনো লুজ হয়নি, পাওয়ারে কোনো প্রবলেম হয়নি, আরামসে চলে এসেছি।
তো থ্যাঙ্কস টু ইউ, এটা কিস্ত বন্ধ হয় বস। চলো বাই বাই, এবার নিচে নামবো। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় বৃষ্টি চলে এলো, ক্যামেরা আর বার করতে পারলাম না। আমরা চললাম 218 কিলোমিটার পথ অতিক্রম করে লিংথামের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।